বিরতির পর আবার আপনাদের স্বাগত। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে 1,19,00,000 টাকার গাঁজা উদ্ধার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। এই গাঁজাগুলো বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল এমনটাই জানিয়েছে পুলিশ আধিকারিকরা। বাসের সঙ্গে যাচ্ছিল গাঁজার প্যাকেট, আর তাতে তল্লাশি চালিয়ে 1,190 কেজি অবৈধ গাঁজা উদ্ধার করেছে পুলিশ আধিকারিকরা। বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই জানা যাচ্ছে যে তেলিয়ামুড়া থানার পুলিশ 1,19,00,000 টাকার অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করেছে। বাসের নিচে 1,190টি প্যাকেট ছিল এবং টোটাল 1,190 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। অন্যান্য দিনের মতো বুধবার তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে ভেহিকেল চেকিংয়ে বসে। এই সময় আগরতলা থেকে আসা HP-17E-7113 নম্বরের একটি বাঁশ বোঝাই লরি আসছিল। ভেহিকেল চেকিংয়ে থাকা থানার কর্মীদের লরিটিকে দেখেই সন্দেহ হয়। পরবর্তীতে বিষয়টি তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষকে জানায় ভেহিকেল চেকিংয়ে থাকা পুলিশ। পরে তেলিয়ামুড়া থানার পুলিশ গাড়িটিকে আটক করে তেলিয়ামুড়া থানার সামনে নিয়ে আসে। আটক করা হলে লরির চালক শেষ সিং পরে পুলিশ ওই লরিটিকে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করেছে। জানা গেছে আটককৃত লরি চালক শেষ সিং এর বাড়ি পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা এলাকায়। 119টি প্যাকেটে 1,190 কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছে সংশ্লিষ্টরা শুনব। গাড়ির ড্রাইভার নাম কি? ড্রাইভারের নাম হচ্ছে শের সিং, মানে পাঞ্জাব। স্যার মানে গাড়িটি কোথা থেকে যেতে এখন হয়েছে? এখন আমরা গাড়ি ইন্টারেগেশন করব। বাজার মূল্য কত হচ্ছে? বাজার মূল্য তো এটা তো ডিমান্ডের উপরে, কত টাকা করে কেজি ইয়ে করেছে তারা কিনেছে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য এবং 1,190 কেজি গাঁজা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে গেছে। বাসের নিচে খুব বুদ্ধি সহকারে বলা চলে এক প্রকার এই গাঁজাগুলোকে লুকিয়ে রেখে পাচারের চেষ্টায় বহির্রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল এই গাড়িটির মাধ্যমে। তবে পুলিশ আধিকারিকদের গাড়িটিকে দেখে সন্দেহ হওয়ায় পরবর্তী সময় তল্লাশি চালিয়ে গাঁজা শুদ্ধ গাড়িটিকে উদ্ধার করেছে প্রচুর পরিমাণ গাঁজা এই গাড়িটি থেকে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।